বন্ধু হিসেবে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমরা পূর্বে দুটি ভিডিও আপলোড করেছিলাম গুগল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে এবং সেখানে আমাদের অনেকগুলি বন্ধুই কিন্তু সাকসেসফুল হতে পারেন নাই। সো আজকে আমি এমন চমৎকার সহজ একটি সেট আপ দেখাবো যেটার মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ এবার সাকসেস হতে পারবেন। সো যারা যারা সাকসেস হবেন ভিডিওর নিচে কমেন্টস করে অবশ্যই জানাবেন। বরাবরের মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমরা জাস্ট আশা করবো যে আপনারা আমাদের প্রত্যেকটি স্টেপ কেয়ারফুলি ফলো করবেন। ফলো করার পর ইনশাল্লাহ আপনারা সাকসেস হয়ে যাবেন। সো যাই হোক, অ্যাপস ড্রয়ারে চলে যাচ্ছি আমরা। অ্যাপস ড্রয়ারে চলে যাওয়ার পর আমরা সেটিংস পাবো। সেটিংস আপনার ফোনের যে কোনো জায়গা থেকে সেটিংসে চলে আসুন। সেটিংসে আসার পর আপনি এখানে একটি অপশন, এখানে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন যে গুগল। গুগলে আসার পর আপনি জাস্ট উপরে দেখুন যে থ্রি ডট মেনিউ, থ্রি ডট মেনিউতে ক্লিক করুন। থ্রি ডট মেনিউতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে হেল্প অ্যান্ড ফিডব্যাক। হেল্প অ্যান্ড ফিডব্যাকে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি আবার থ্রি ডট মেনিউ ক্লিক করবেন। থ্রি ডট মেনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ ইন গুগল প্লে স্টোর। সো ভিউ ইন গুগল প্লে স্টোরে আপনি যখন ক্লিক করবেন এখানে আপনি গুগল প্লে সার্ভিসটা পেয়ে যাবেন। গুগল প্লে সার্ভিস যাওয়ার পর তখন আপনি এখানে একদম নিচে যখন চলে আসবেন তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লিভ এবং লার্ন মোর। লিভের জায়গায় আপনি পাবেন আই এম ইন। সো আই এম ইনে ক্লিক করে যখন আপনি জয়েন ক্লিক করবেন তখন আপনি এটার বিটা টেস্টার হয়ে যাবেন। তারপর জাস্ট আবার আরেকটি সার্চ করুন এখানে গুগল লিখে। গুগল লিখে যখন আপনি সার্চ করবেন ঠিক গুগলের এই অ্যাপসটি আপনি পেয়ে যাবেন, যে গুগল অ্যাপসটি। গুগল অ্যাপসটি পেয়ে যাওয়ার পর আপনি জাস্ট আবার নিচে চলে আসুন। নিচে চলে আসার পর আপনি জাস্ট এখানে আবার আই এম ইন দেখতে পাবেন। আই এম ইনে ক্লিক করে জয়েন করে দিন। জয়েন করে দেওয়ার পর আপনি 5 মিনিট থেকে 10 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর ঠিক আগের মতো একইভাবে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর গুগল সেটিংসে যাবেন, তারপর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করবেন, তারপর আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, আবার ভিউ ইন গুগল প্লে স্টোরে যাবেন। তারপর এখানে আপনি আনইনস্টলের জায়গায় আপনি দেখতে পাবেন যে আপডেট। যখন আপনি আপডেট ক্লিক করে আপনি আপডেট করে নেবেন তখন আপনি আবার জাস্ট সার্চ করবেন সার্চ, যে গুগল অ্যাপসটি। গুগল অ্যাপসটি যখন আপনি সার্চ করবেন ঠিক আবার এরকম চলে আসবে, এবার আনইনস্টল এবং পাশে আবার আপডেট লেখা আসবে। সো আপনি জাস্ট আপডেট করে নেবেন। আপডেট করার পর আবার জাস্ট ঠিক একইভাবে সেটিংসে, মোবাইলের সেটিংসে চলে যাব। অ্যাপ ড্রয়ার থেকে সেটিংসে চলে যাওয়ার পর এখানে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ সেটিংসে চলে যাবেন। ল্যাঙ্গুয়েজ সেটিংসে চলে যাওয়ার পর আপনি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট পাবেন। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট পাওয়ার পর আপনি আপনার ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা দেখতে পাবেন। সো ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা যদি আপনি মনে করেন যে ইংলিশ ইউনাইটেড স্টেট ছাড়া অন্য কোনো কিছু আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে অ্যাড ল্যাঙ্গুয়েজ ক্লিক করবেন। অ্যাড ল্যাঙ্গুয়েজ ক্লিক করার পর আপনি আবার ইংলিশটা সিলেক্ট করবেন। ইংলিশটা সিলেক্ট যখন আপনি করবেন তখন আপনি পেয়ে যাবেন ইউনাইটেড স্টেট। সো ইউনাইটেড স্টেটটা ক্লিক করে আপনি জাস্ট আপনার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড স্টেট করে নিন। সো আমার ক্ষেত্রে আমি যেভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর আমি জাস্ট ইউনাইটেড স্টেটটাকে উপরে তুলে দিলাম। উপরে তুলে দেওয়ার পর আপনার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড স্টেট হয়ে যাবে। তখন আপনি যদি চান যে আপনি যদি ইংলিশ ইউনাইটেড স্টেট ডিফল্ট না করতে পারেন তাহলে আপনার যে পুরাতন ল্যাঙ্গুয়েজটা আছে সেটাকে আপনি এভাবে ট্যাপ করে ধরে ডিলিট করে দিন। এটা অ্যাড করার পর, ইংলিশ ইউনাইটেড স্টেট অ্যাড করার পর তাহলে আপনার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড স্টেট হয়ে যাবে। এবার জাস্ট ব্যাক চলে আসুন। ব্যাক চলে আসার পর আমরা আবার জাস্ট অ্যাপ্লিকেশন ম্যানেজারে আসবো। এবার সেটিংস থেকে আমরা অ্যাপ্লিকেশন ম্যানেজারে আসবো। সো অ্যাপ্লিকেশন ম্যানেজারে আসার পর আমাদেরকে যেটা করতে হবে জাস্ট গুগল প্লে সার্ভিস অ্যাপসটা খুঁজে বের করতে হবে। সো আপনি দেখতে পাচ্ছেন যে গুগল প্লে সার্ভিস এখানে। সো গুগল প্লে সার্ভিসে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি জাস্ট এটার স্টোরেজ ক্লিক করুন। স্টোরেজ যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন যে ম্যানেজ ডেটা, ম্যানেজ ডেটা ক্লিক করুন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার অল ডেটা। সো ক্লিয়ার অল ডেটা করে দিন, ওকে করে দিন। ওকে করে দেওয়ার পর আপনি আবার ব্যাক চলে যান। ব্যাক চলে যাওয়ার পর আপনি আবার অ্যাপ্লিকেশন ম্যানেজার থেকে গুগল অ্যাপসটিতে চলে আসুন। সো গুগল অ্যাপটি যখন আপনি ক্লিক করবেন ঠিক একইভাবে আপনি আবার স্টোরেজে চলে যাবেন। স্টোরেজে চলে যাওয়ার পর স্টোরেজ ম্যানেজ স্টোরেজে চলে আসবেন। ম্যানেজ স্টোরেজ আসার পর ক্লিয়ার অল ডেটা, ক্লিয়ার অল ডেটা যেখানে আপনার ক্ষেত্রে যদি এইভাবে না আসে জাস্ট আপনি ক্লিয়ার অল ডেটা করে দিবেন অ্যাপটি সিলেক্ট করে। সো জাস্ট ব্যাক চলে যান। ব্যাক চলে যাওয়ার পর সো আপনি যখন ডেস্কটপে ফিরে আসবেন, ডেস্কটপে ফিরে আসার পর আপনি আবার মেনুতে গিয়ে এবার আপনি আপনার গুগল অ্যাপটি ওপেন করুন। সো আমি জাস্ট গুগল অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পর ঠিক এরকম আসবে। এরকম আসার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে গেট স্টার্টেড। গেট স্টার্টেড যখন ক্লিক করবেন ইয়েস আই এম ইন ক্লিক করে দিন।
সো ইয়েস আই এম ইন যখন ক্লিক করবেন তখন আপনার সো তখন আপনার যে ইমেল অ্যাড্রেসটি থাকবে সেই ইমেল অ্যাড্রেসের সাহায্যে এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তারপর জাস্ট আপনি এইভাবে মেনুতে চলে যান, মেনুতে চলে যাওয়ার পর এখানে সেটিংসে ক্লিক করুন, সেটিংসে ক্লিক করার পর আপনি আরও একবার সেটিংসে ক্লিক করুন, আরও একবার সেটিংসে ক্লিক করার পর ঠিক এরকম কনফিগারেশন দেখাবে। কনফিগারেশন দেখানোর পর এখানে আপনার জাস্ট গুগল অ্যাসিস্ট্যান্টের সবগুলি ফিচার পেয়ে যাবেন। ফিচার পেয়ে যাওয়ার পর আপনি জাস্ট আবার ব্যাকে চলে আসুন, ব্যাকে আসার পর আপনি এখানে ভয়েস দেখতে পাবেন, ভয়েসে ক্লিক করুন। ভয়েসে ক্লিক করার পর ওকে গুগল ডিটেকশনটা করে নিন, এভাবে ক্লিক করে ওকে গুগল ডিটেকশনটা করার পর আপনি জাস্ট এখানে ওকে গুগল অন করে দিন, অন করার পর আপনি নেক্সট করে দিন। ওকে গুগল, ওকে গুগল, ওকে গুগল, সো এই পর্যন্ত ফিনিশ, ফিনিশ করে দিন। এবার জাস্ট আপনি হোম বাটনে চলে যান, হোম বাটনে চলে যাওয়ার পর আপনি হোম বাটন লং প্রেস করে ধরুন। লং প্রেস করে দেওয়ার পর এখানে আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট রেডি। এবার জাস্ট আমরা নেক্সট ক্লিক করলাম, তারপর গেট ইমেল উইথ লেটেস্ট টিপস দরকার নাই, জাস্ট নেক্সট ক্লিক করলাম। হাই, আই এম ইওর গুগল অ্যাসিস্ট্যান্ট, আই ক্যান হেল্প ইউ ফাইন্ড হোয়াট ইউ নিড এন্ড গেট থিংস ডান, ইফ ইউ নিড হেল্প জাস্ট আস্ক হোয়াট ক্যান ইউ ডু, so how can I help? Okay Google, go to the settings. দেখতে পাচ্ছেন যে আমরা হোম মোবাইলের সেটিংসে চলে এসেছি। সো আপনি ঠিক এভাবে গুগল অ্যাসিস্ট্যান্টটা এনেবল করতে পারেন এবং সাকসেসফুলি আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারেন। বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে ওকে করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো, আল্লাহ হাফেজ।